গণপ্রধান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনাথ শেখ হাসিনা কিছু উন্নয়নের কথা বলবো আপনাদের, যে আগামীবার কেন আমরা আবার ক্ষমতায় আসবো না। যেমন পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু, দক্ষিণবঙ্গের যত আমরা লোক আছি 24টি জেলা সবাই পদ্মা সেতু এতদিন স্বপ্নে দেখছি, এই বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশনাথ শেখ হাসিনা না থাকলে এই স্বপ্ন আমাদের কোনোদিনই পূরণ হতো না। তিনি আমাদের এই স্বপ্নকে আজকে বাস্তবে রূপ দিয়েছেন। পদ্মা সেতু 2018 সালে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে এবং ইতিমধ্যে 50% কাজ অলরেডি শেষ হয়ে গেছে, আপনারা জানেন। এবং পদ্মা সেতুর দুই পারে চার লেনের